আসসালামু আলাইকুম আমন্ত্রণ সিক্সটি নাইন বাংলা টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমা আক্তার এবারে বিস্তারিত প্রতিবন্ধীদের সুরক্ষায় রূপগঞ্জ উপজেলার মুরাবাড়া এলাকায় সুবর্ণ নাগরিক সেবা কেন্দ্র চালু হয়েছে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকদের এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন এ সময় মন্ত্রী বলেন সুবর্ণ কেন্দ্র থেকে আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েরা শিক্ষা খেলাধুলা চিত্ত বিনোদন স্বাস্থ্য সেবা পাবে গুলাম গাজে বলেন প্রতিবন্ধীদের সুরক্ষায় কাজ করছে সরকার কোনো রোগ নয় আমাদের মানসিকতা বদলাতে হবে সুবর্ণ নাগরিক সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান সৈয়দা ফেরদৌস আলম নীলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম মুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমেদ আলমাস এদিকে বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয় সভায় পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া সভাপতিত্বে ইউএনএ মোহাম্মদ আজ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গুলাম দস্তগীর গাজী বীর প্রতীক সবাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয়ে আলোচনা করা হয় এ সময় গুলাম দস্তগীর গাজী বলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে চাই মন্ত্রী আরো বলেন সরকার মুজিব বর্ষ উপলক্ষে জনগণকে যে সুযোগ সুবিধা দিয়েছে তার যথাযথ বাস্তবায়ন চাই প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে সেই কাজ করতে হবে বঙ্গবন্ধু সারা জীবন দুঃখী মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমরা বঙ্গবন্ধুর জন্য দেশ জাতি ভাষা পেয়েছি এছাড়া সবাই বিভিন্ন কাজের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয় সবাই সংশ্লিষ্ট সবই তাদের মতামত তুলে ধরেন পুরুষ জুড়ে সিক্সটি নাইট বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য